গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অবন্তিকা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর এই পরিস্থিতিতে ভালো না থাকলেও অবশ্যই ভালো থাকতে হবে। তো আমি কিছুদিন কারণবশত ভিডিও ছাড়িনি, আমিও প্রচণ্ড পরিমাণে অসুস্থ ছিলাম, তো তার জন্য আমি ভিডিও ছাড়তে পারিনি। তো ভাবলাম আজকে কিছু তোমাদের কাছে শেয়ার করব। আর অনেক ঘটনা ঘটে গেছে ইতিমধ্যে, তো সেগুলো শেয়ার করার ইচ্ছা অবশ্যই আছে, কিন্তু পরিস্থিতি অনুযায়ী আমি তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। তো চলো, আমার সকালের কাজ বাজ সবই হয়ে গেছে, A to Z। এবার আমি রান্না করব, তো ভাবলাম রান্না করব। আজকে রান্নার মেনু কি আছে তোমাদের কাছে শেয়ার করব। আর আমার ঘর দোর সব পরিষ্কার হয়ে গেছে, সেটা আমি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাই। দেখো, তো আমার মেয়ে পড়তে টিউশন পড়তে চলে গেছে, আর ঘরদোর সব গোছানো হয়ে গেছে, মাজা ঘষা মোছা সব হয়ে গেছে। আর তোমাদের কাছে আর একটা জিনিস শেয়ার করব, সেটা হলো ওই আমি যে নিজেই রান্নার জিনিসপত্র ছিল সব আমি উপরে নিয়ে চলে এসেছি, কারণ উপর নিচে করতে খুব কষ্ট হয়। আর করোনার জন্য এখন মিস্ত্রিও কাজে লাগানো যাবে না, তো এইভাবে আর কতদিন ফেলে রাখবো। তো ছ মাসের জন্য আমি আবার এখানে শিফট করলাম, জানি না কতদিন করোনা পরিস্থিতি চলবে। তো টেম্পোরারি ওই বেসিনটা লাগিয়েছি আর এই জিনিসপত্রগুলো এখানে নিয়ে চলে এসেছি। আর এই রুমটা এখনও দেখছো সব কিছুই আনকমপ্লিট, তো থাক এভাবেই চলুক, কারণ এটা আমি ব্যবহার করতে পারছি। আর ঘর তো আছে, তো যাই হোক, তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে রান্না করব চিকেন, আর এই তার জন্য আমি এই পুঁই শাকগুলো এভাবে কেটে নিয়েছি, আলু কাটব, আর সবজি ডাল করব, আর করব পটল ভাজা। তো চলো তাহলে সবজিগুলো কেটে নিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। তো আমার সবজি সব রকম কাটা হয়ে গেছে, এদিকে মাংসও কাটা হয়ে গেছে, আর মশলা মাংসের যে মশলাগুলো লাগবে পেঁয়াজ রসুন আদা সেগুলো আমি কুচিয়ে নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নেব। আর উচ্ছে আলু ভাজা পটল ভাজা কেটেছি, এদিকে বড় সাইজের আলু কেটে নিয়েছি, আর একটু মাংসতে পুঁই শাক দেবো। পুঁই শাক দিলে মাংস টেস্টটা ভালো হয় আর খেতেও খুব ভালো লাগে। তো যাই হোক, চলো তাহলে রান্না বসিয়ে দিই, আর এক সাইডে ভাতও বসিয়ে দিয়েছি আমি। আর এখানে একে একে পরপর রান্নাগুলো করে নেব। তো ভাতের ভিতরে আমি ডালের কুটো করে ডাল দিয়ে দিয়েছি, আমার এক্সট্রা করে ডাল আর সিদ্ধ করতে লাগবে না। তো তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে।
তো আমার বাকি রান্নাগুলো হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। আর এখানে মাংসের জন্য আমি তেল দিয়েছি, ফোড়ন দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি। আর মাংসটা যেভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, দেখতে থাকো। রান্নাবান্না কমপ্লিট, এবার দুপুরে খানা পিনার পরে আবার কথা হবে, তাহলে সঙ্গে থেকো। তো বন্ধুরা, দেখলে তো দুপুরে রান্নাবান্না কী হলো। আর দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার এখন বাজে 5:30। তো 5:30 থেকে আবার সন্ধ্যের টিফিন আর রান্নাবান্নার প্রস্তুতি নিতে হবে। তো যাই বলো, আমাদের যেটা কর্ম সেটাই তো করতে হবে, কাজের শেষ নেই। যে একটার পর একটা সাজানো আছে বাড়ির বউদের, যেটা রান্নাবান্না। তো এখন লকডাউন পড়াতে সব কিছু বন্ধ আছে, কাজেও যাচ্ছে না। তো তার জন্য বাড়িতেই রান্নাবান্না সব কিছু এ টু জেড সামলাতে হবে। তো তারপরে চলো তাহলে সন্ধ্যের রান্নাবান্না কী আছে সেটা তোমাদের কাছে শেয়ার করি, আর দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো, আর মেয়েরা বই পড়ছে, নিচেতে নিচেই গেছে। তো আর আমি রান্নাটা সেরে নিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হবে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন 6:30 বাজে, আর আমি আটাটা মেখে রাখছি, কারণ অনেক আটাটা অনেকক্ষণ মাখা থাকলে রুটিটা ভালো হয়। তো তার জন্য আটাটা মাখা হয়ে গেছে, আর আমি সন্ধেবেলা চা করব। চা টিফিন কী হয় সেটা হয়তো চানাচুর মুড়ি, আরও এটা বিস্কিট টিস্কিট এটা। তো সন্ধ্যের টিফিনটা সারা হয়ে গেলে তারপরে রাতে রুটি আর মাংসের তরকারি থাকার জন্য আর এক্সট্রা কোনো তরকারি করতে লাগবে না। তো যাই হোক, আমি চা করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হবে, সন্ধ্যের টিফিনটা করে নেওয়া যাক। তো আমাদের চা টিফিন হয়ে গেছে, আর রাত্রে রুটি করে নিই। তো তোমরা দেখতেই পাচ্ছ রুটিগুলো অসমান, কোনো সমান হয়নি। তো এর জন্য মনে কিছু করো না, আমি রুটি খুব ভালো গোল করতে পারি না, কিন্তু টেস্ট ঠিক থাকে। আর আমাদের জীবনটাই এরকম, চারবেলা রান্নাঘরেই কেটে যায়, কারণ রান্নাঘর থেকে আমাদের ফুরসুত কমই হয়। তো সকালের টিফিন, টিফিনের পরে সকালের বাসি কাজ থেকে শুরু করে টিফিন, টিফিন করতেই 9:00, 9:00 পর থেকে আবার রান্না, রান্না করার পর থেকে দুপুরে খানা পিনা করতে করতে আবার বিকালের টিফিন, বিকালের টিফিন হয়ে যাওয়ার পরে রাতের খাবার। তো যাই হোক, এইভাবেই জীবনযাপন চলছে। আমাদের তো আর এর জন্য যুদ্ধ বা লড়াই করতে হবে না, পারবো না, আমাদের সমস্যাটা বুঝবে না কেউ। তো যাই বলো, মেয়েদের জীবনটাই এরকম, চারবেলা রান্নাঘর রান্নাঘরেই কেটে যায় সময়টা, বেশি সময় আর বাড়ির পরিবারের দেখভাল করতে, আর তাতে তার উপরে যদি এক্সট্রা কোনো কাজ করো তো আর বলে কথা নেই। মানে তার মনে রাজ্যেরও সব কিছু করলে ভালো হয়, শেষ থাকে না। তো যাই হোক, ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেশি বেশি করে শেয়ার করে
প্লিজ আমার বন্ধু হয়ে। তো যাই হোক, আজকে আর বেশি দূর ব্লগটা নিয়ে যাবো না, এখানেই শেষ করবো। টাটা।